ঠিক আছে মাত্র এক মিনিটের মধ্যে আপনি আপনার ফেসবুক ফেজ ডিলেট করতে আপনি সরাসরি চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর অবশ্যই আপনার ফেজটা লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে এখানে কর্নারে যে থ্রি ডট মেনু আছে বা আপনার প্রোফাইল আছে ওটার উপর ক্লিক করবেন এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস অপশানে আসার পর দেখেন ফেস সেটিংস বলে একটা অপশান পেয়ে যাবেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে এখানে দেখেন অনেকগুলো অপশন থাকবে আপনি এগুলাকে একটু পরে তুলে নিলে একেবারে নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশান পেয়ে যাবেন আপনি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে দেখেন এখানে একটা অপশন চলে আসবে ডিঅ্যাক্টিভেশন বা ডিলেশন বলে একটা অপশন চলে আসবে আপনি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে আপনাকে এরকম আরেকটা অপশন দিবে আপনি আপনার ফেস ডিঅ্যাক্টিভ করবেন নাকি ডিলেট করবেন তো আপনি যেহেতু আপনার ফেসটা ডিলেট করবেন তাই অবশ্যই ডিলেট ফেজের উপর ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে এরকম একটা অপশান আসবে আপনি কেন আপনার ফেস্টার ডিলেট করতেছেন তো আপনি চাইলে এখান থেকেই কিছু সিলেক্ট করতে পারবেন আর যদি আপনার এটা প্রয়োজন মনে না হয় তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দিলে এরকম আরও অনেকগুলো অপশান আসবে যেখানে আপনার ফেজে যে ইনফরমেশান আছে এগুলো আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে যদি আপনি আবার ফেসটা রিকোভারি করতে চান এর জন্য যদি আপনার এগুলারও কোনো কিছুর দরকার না হয় তাহলে আপনি নিচে কন্টিনিউ অপশান বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন চলে আসবে এটা মূলত আপনি যে প্রোফাইলের আন্ডার আপনার ফেসটা খুলেছেন ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে কারণ আপনি ছাড়া অন্য কেউ আপনার ফেস ডিলেট করে দিচ্ছে কিনা এটা হচ্ছে তার সিকিউর তো অবশ্যই আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন তো গেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর শেষবারের মতো তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি সত্যি আপনার ফেসটা ডিলেট করতে চান আপনি যদি ডিলেট করতে চান তাহলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর একেবারে শেষবারের মতো তারা আপনাকে ফেজ ডিলেটের অপশনটা দিয়ে দিবে এখন আপনি এখানে ডিলেট ফেজে ক্লিক করলে আপনার ফেসটা ডিলেট হয়ে যাবে তো গাইজ আপনি যদি আপনার ফেসটা পারমানেন্টলি ডিলেট করতে চান আপনি এখানে ডিলেট ফেজের উপর ক্লিক করে দিবেন ডিলেট ফেজের উপর ক্লিক করার পর আপনার ফেজটা ডিলেট হয়ে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে দেখেন এখন যদি আপনি আপনার প্রোফাইলে ক্লিক করেন আপনার প্রোফাইলের আন্ডার আর কোনো ফেজ নেই তো এইভাবে একেবারে খুব সহজে ফার্মানালিটি আপনি আপনার ফেসবুক ফেজ ডিলিট করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার নতুন চ্যানেল ফ্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ